আর্জেন্টিনা ব্রাজিল খেলার পূর্বে আমরা ফেসবুকে পোস্ট দেই ইনশাআল্লাহ আজকে জিতবে, খেলার পরে আলহামদুলিল্লাহ বলি, এই বিষয়ে ইসলামের বিধান কি? প্রিয় ভাইয়ার আমার কেউ যদি বলে ইনশাআল্লাহ আজকে মদ খাবো, মদ খাওয়ার পরে যদি বলে যে মদ খেয়েছি আলহামদুলিল্লাহ, এই দুইটা বলা যায় আছে? এই দুইটা বলা ঠিক হয়েছে? প্রিয় ভাইয়ার আমার ওইটা আমরা বুঝি, এটা বুঝি না। এই যে বিশ্বকাপের যে খেলা, নিঃসন্দেহে এটা একটা জুয়া খেলা, পছন্দ হোক না হোক এটাই অরিজিনাল কথা। হুজুর আরব দেশে খেলে, হুজুর হুজুর আপনি কি বলেন, আপনি হুজুর কাতারে খেলে, সৌদি আরব খেলে। প্রিয় ভাইরে আমার, আরব দেশ খেললেই যদি সব ঠিক হয়ে যায়, কয়টা নবীদের দেশ, রসুলদের দেশ, নবী এবং রসুলদের দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ আরব দেশ, আবু জেহেলের দেশ কোনটা? কথা বলেন, আবু জেহেল কোথায় জন্মগ্রহণ করছে? তাহলে আরব দেশে হলেই যে সব জায়গায় হয়ে যাবে বিষয় কি এমন না? কাজেই এখানে শুরুতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ওই মদ খাওয়ার মতো, মদ খাওয়ার আগে পরে বলার মতো অবস্থা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বা মাশাআল্লাহ, এই সমস্ত শব্দগুলো ইসলামী শব্দ যেগুলোর সাথে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সরাসরি আনুগত্য জড়িত। আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে আমরা অনেকে পোস্ট করি যে এখন যেহেতু খেলা চলছে, আমরা অনেকেই লিখি যে ইনশাআল্লাহ আজকের ম্যাচটি আমরা জিতবো, অথবা জিতার পরে আমরা লিখি যে আলহামদুলিল্লাহ ম্যাচটা উইন হলাম, অথবা মাশাআল্লাহ বলার ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে ভাবি মাশাআল্লাহ, অথবা ভাই মাশাআল্লাহ আপনার মেয়েটা ভালো নাচতে পারে, অথবা আপনার ছেলেটা ভালো নাচতে পারে। এই যে শব্দগুলো আমরা এই কাজগুলোর সাথে ব্যবহার করি, এ ব্যাপারে ইসলামের হুকুমটা কী, অথবা ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী? দেখুন, আমরা খুব শখ করে, শখের বশে অথবা না জানার কারণে আমরা খুব অল্পতে আমাদের ইমানটাকে ধ্বংস করে দিচ্ছি। কারণ হলো এই সমস্ত শব্দের সাথে যেহেতু আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের আনুগত্য জড়িত, তো এই আনুগত্যটা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের হবে নিরেট আনুগত্য, যেটার সাথে কোনো অপবিত্রতার মিশ্রণ থাকবে না, কোনো ধরনের হারামের মিশ্রণ থাকবে না, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে একটি হাদিস বলেছেন এইভাবে, যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না, তিনি যদি গ্রহণ করেন সেটা পবিত্র জিনিসই গ্রহণ করেন। সুতরাং যেহেতু ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আনুগত্য প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আমাদের কাজগুলোর সাথে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে জড়িত করে নিয়ে, অথবা তার আনুগত্যের যে বহিঃপ্রকাশ এই বিষয়গুলোকে প্রকাশ করার জন্য যেহেতু বলে থাকি, সেহেতু আমাদেরকে এগুলো বলার ক্ষেত্রে কোনো হারাম বিষয় এটার সাথে সম্পর্কযুক্ত কি না এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এই যে শব্দগুলো, এগুলো যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আনুগত্যের সাথে জড়িত, সেই ব্যাপারে সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গদা, নবীহে আপনি কখনো বলবেন না যে আমি এই কাজটি আগামীকাল করব। যখনই আপনি বলবেন যে আমি এই কাজটি আগামীকাল করব, অথবা আমার দ্বারা এই কাজটি আগামীকাল হবে, সাথে সাথে বলবেন ইল্লা ইয়াশা আল্লাহ, যে আল্লাহ যদি চান তাহলে এই কাজটি আমি করব। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে এই সমস্ত শব্দগুলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আনুগত্যের সাথে জড়িত। সুতরাং এই আনুগত্যের সাথে জড়িত এই বিষয়গুলো কখনোই হারাম কোনো কাজের সাথে সম্পর্কযুক্ত করা যাবে না। যদি হারাম কাজের সাথে আমরা সম্পর্কযুক্ত করি, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে এই শব্দগুলোর কোনো মর্যাদা অথবা কোনো ফজিলত পাওয়া যাবে না এই কথাগুলো বলার মাধ্যমে। যেমন এই হাদিসের শেষের দিকে যে হাদিসটা আমরা বলেছিলাম, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ টানলেন, যে একজন মুসাফির অনেক দূর সফর করলো, সফর করার পরে উস্কো খুস্কো চুল নিয়ে একদম ক্লান্ত শ্রান্ত হয়ে সে খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ার পরে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দরবারে হাত তুললেন, হাত তুলে বললেন ইয়া রব, এইভাবে তিনি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে ডাকতে শুরু করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা তাআমুহু হারামুন, ওয়ামা শারাবুহু হারামুন, ওয়ামালবাসুহু হারামুন, ওয়াগুযিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হাত তুললো, মুসাফির হিসাবে আমরা স্বাভাবিকভাবে জানি যে প্রত্যেকের দোয়া কবুল হয়ে যায়, কিন্তু যে ব্যক্তিটি হাত তুললো, ওই মুসাফির তার উপার্জনটা ছিল হারাম, তার খাবারটা ছিল হারাম, তার পোশাক পরিচ্ছদ যেটা পড়েছে সেটাও ছিল হারাম, উপার্জনের যে টাকা রয়েছে সে টাকা দিয়ে কিনা, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, যে এই তার সমস্ত কিছু হারাম হয়ে যাওয়ার কারণে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো,
তার এই দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করবে অর্থাৎ আল্লাহ তার এই দোয়াটা কবুল করবেন না সুতরাং এই হাদিস থেকে আয়াত থেকে আমরা বুঝলাম যে আমরা যে সমস্ত হারাম কাজের সাথে যেহেতু খেলাগুলো আনুষাঙ্গিক কারণে আমাদের ওলামা ইকরামরা হারাম ঘোষণা করেছে অথবা নাচ করা এটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে মদ খাওয়া ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে তো এই সমস্ত কাজগুলোর সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই শব্দগুলো কখনো যায় না একজন মুমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আমরা এই কাজগুলো কখনো করব না এখন বিষয় হলো যে আমরা বলে ফেলি এই বলে ফেলার পরিবর্তে অথবা আমাদের মুখ দিয়ে এই কথাগুলো বের হয়ে গেছে তখন আমাদের কি করণীয় আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ নিরুৎসাহিত করি যে আমরা যেহেতু মুসলমান আমাদের মুখ দিয়ে স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হারাম কাজগুলোর ক্ষেত্রে এই শব্দগুলো বের হয়ে যেতে পারে তো আমরা সর্বোচ্চ নিরুৎসাহিত করি যে এই কথাগুলো যাতে আমাদের মুখ দিয়ে না বের হয় কারণ উসুল একটাই যে ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো আমল কোনো কাজ কোনো বিষয় গ্রহণ করেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু